আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল টিউটোরিয়াল ফর বিগিনারের সেশন নাম্বার 9-এ। তো আশা করি আপনারা লাস্টের 8টি সেশনই দেখেছেন। যদি না দেখে থাকেন তবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আমরা সেই 8টি সেশনের ধারাবাহিকতায় এই 9th সেশনে এসে পৌঁছেছি। তো 8টি সেশনে আমরা এক্সেল শিটটি তৈরি করেছি এবং এক্সেল শিট তৈরি করতে করতে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো ইউজ শিখেছি এবং করেছি। তো আজকে যে অ্যাট্রিবিউটসটি ইউজ করব সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এই অপশনগুলো। তো আমরা এই সেশনগুলোতে, এই যে 8টি সেশন করেছি এবং আজকে সেশনগুলোতে অনেক অ্যাট্রিবিউটস যেমন দেখিয়েছি এবং কিছু কিছু অ্যাট্রিবিউটসগুলো আমরা স্কিপ করেছি। তো অ্যাকচুয়ালি বিগিনিয়ার লেভেলে অর্থাৎ ইউনিভার্সিটি স্টুডেন্ট বা মিড লেভেলে জব করছেন এরকম মানুষজনের জন্য যতটুকু এক্সেলের কাজকর্ম না জানলেই নয়, যেতটুকু কাজ জানলে আমরা মোটামুটি এক্সেলে ডাটা ইনপুট আউটপুটগুলো আমরা দিতে পারি এবং আমরা এক্সেলে কোনো একটা রিপোর্ট তৈরি করে এটাকে আমরা ম্যানেজমেন্টকে শো করতে পারি। তো ওই ধরনের কাজগুলোই মেনলি আমি দেখানোর চেষ্টা করছি বিগিনিয়ার লেভেলে। তো আশা করছি সামনে অ্যাডভান্স লেভেলের যদি ভিডিও ইনশাল্লাহ আপনাদের দ্বারা আপলোড করতে পারি তাহলে স্কিপ করা জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। তো যাই হোক, তো আজকের সেশন 9-এর আমরা অ্যাট্রিবিউটসগুলো প্র্যাকটিস করা শুরু করি। তো যা যা আমরা আগের সেশনে করেছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা সর্টিং করেছি। তো সর্টিং করার কারণে এটি বর্তমানে ডেট অনুযায়ী আমাদের এই ফাইলটি যে পারচেস ডেট অনুযায়ী কিন্তু সাজানো নাই। তো আমরা একটু এটাকে পারচেস ডেট অনুযায়ী সাজিয়ে ফেলি। তো সাজানোর জন্য আমরা প্রথমে এই বি কলামটিকে সিলেক্ট করছি। যেহেতু আমরা এই কলামটি সিলেক্ট করে এই কলামটিকে আমরা পুনরায় ডেট অনুযায়ী, মানে ওল্ডেস্ট টু নিউয়েস্ট ডেটে আমরা সাজাবো। এই কলামটি আমরা সিলেক্ট করে লাস্ট লাস্ট যে সেশন 8-এ দেখানো নিয়ম অনুযায়ী সর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্টে সিলেক্ট করলাম এবং এক্সপ্যান্ড দ্য সিলেকশন অর্থাৎ টোটাল এন্টার শিটের সকল ডাটার জন্য এই কলামটির সর্টিংটা করবো। সো এক্সপ্যান্ড সিলেকশনটি সিলেক্ট অবস্থাতেই আছে, ওই অনুযায়ী আমরা সর্ট দিলাম। তারপরে দেখলেন 25, 26 তারিখ, 29 তারিখ এভাবে টোটাল এন্টার শিটটি আমার সর্টিং হয়ে গেল। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝেছেন। তো এখন এই যে আপনারা দেখছেন যে একটা কালারের যে একটা ব্যাপার আছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখন একটু উঠিয়ে দিব। কারণ হচ্ছে আমরা যে জিনিসটা এখন প্র্যাকটিস করব ফাইন্ড রিপ্লেস, এই ব্যাপারটা প্র্যাকটিস করার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটি একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটি একটু তুলে দিচ্ছি। এই যে আমরা প্রথমে এন্টায়ার শিটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে অপশনটি অর্থাৎ আপনার ফিল কালার, এই অপশনটির এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে হোয়াইট দিয়ে দিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার একদম হোয়াইট হয়ে গেল। সেক্ষেত্রে আপনাদের কোনো সেল সিলেকশন করে দেখাতে আপনাদের সুবিধা হবে, এই কারণেই এই কাজটি করলাম। তো যাই হোক, তো আমরা আমাদের আজকের সেশনের মেইন অ্যাট্রিবিউটসের দিকে চলে যাই। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি প্রথমে ফাইন্ড অপশনটি দিলাম। এখন আরেকটা জিনিস, এখানে আমরা ফাইন্ড অপশনটি এবং রিপ্লেস অপশনটি কিন্তু আমরা একসাথেই শিখব। তো যাই হোক, আপনি ফাইন্ড অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ফাইন্ড এবং রিপ্লেস ট্যাব সহ একটি ঘর এসেছে। এন্টায়ার শিটে কোনো ওয়ার্ড, কোনো ডেট অথবা কোনো ইনফরমেশান বা কোনো ডাটা আপনি যদি খুঁজতে চান সেক্ষেত্রে আপনার এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটি লাগবে। ফাইন্ড হচ্ছে যে আপনার কোনো একটা ডাটা বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা আপনার আইটেম আপনি খুঁজবেন এবং সেটাকে যদি রিপ্লেস করতে চান তাহলে আমার এই রিপ্লেস ট্যাবটি ইউজ হবে। তো আসেন দেখি আমরা এই জিনিসটাকে কীভাবে করব। তো যাই হোক, সরি ফর দ্য ইন্টারাপশন, রেকর্ডিংটা ঠিকমতো হচ্ছিল নাকি একটু দেখে নিচ্ছি। তো যাই হোক, আমরা ধরুন আমরা এন্টায়ার শিটে আপনার বক্স BOX বক্স লেখাটি যদি থাকে তাহলে আমরা সেটি
দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বক্সটা লিখলাম, ফাইন্ড হোয়াটে বক্স লেখাটা লিখলাম এবং দিলাম ফাইন্ড নেক্সট। আপনি যদি দেখেন এই যে বক্স, এখানে যে বক্সটা আছে সেখানে একটি সিলেকশন হয়ে গেছে, এখানেও দেখুন একটা অটোমেটিকলি একটা সিলেকশন, 18 নম্বরে একটা অটোমেটিকলি সিলেকশন বক্স দেখাচ্ছে। এরপর আমি যদি আবার ফাইন্ড নেক্সট দিই, আরেকটা বক্স যেখানে আছে সেখানে কিন্তু অটোমেটিকলি একটা সিলেকশন হয়ে গেছে। আমি আবার যদি একটা ফাইন্ড নেক্সট দিই, তাহলে কিন্তু আবার দেখুন লাস্টে 43 নম্বর সিরিয়ালে যে বক্সটি আছে ওটি কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি ফাইন্ড অল দিই, তা আপনি সেক্ষেত্রে দেখবেন যে আমার টোটাল এন্টার শিটে কোথায় কোথায় আছে, কোন শিটে আছে, কোন সেলে আছে, ভ্যালুতে কি আছে, সবসহ এটি কিন্তু সিলেক্ট এখানে আপনার শো করছে। তো যাই হোক, তো আমি আবার দেখাই বক্সের জায়গায় আমি আরেকটা দেখাই। সাপোজ আমি PAD দিলাম, প্যাড, ফাইন্ড অল দিলাম, ঠিক তেমনি প্যাড কোথায় কোথায় আছে এটি কিন্তু আমাকে শো করছে। ফাইন্ড নেক্সট দিলে এন্টায়ার শিটে কোথায় কোথায় আছে সেই কিন্তু অটোমেটিকলি ওগুলো মার্ক করে আমাকে দেখাচ্ছে। এখন আমি আবার বক্সে ওখানে চলে গেলাম, বক্সের ওখানে গিয়ে আমি রিপ্লেসে গেলাম। আমি চাচ্ছি প্রত্যেকটা বক্স আমার রিপ্লেস হয়ে লেখা উঠবে BAG, ব্যাগে, অর্থাৎ প্রত্যেকটা বক্স আমার এখানে ব্যাগ লেখা হয়ে যাবে। আমি যদি একটা একটা করে করতে চাই সেক্ষেত্রে আমি রিপ্লেস দিব, আর সেক্ষেত্রে আমি যদি সবগুলো চেঞ্জ করতে চাই আমি সেক্ষেত্রে রিপ্লেস অল দিব। তো যাই হোক, আমি যেহেতু সবগুলো চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি রিপ্লেস অল দিলাম। অল ডান, উই মেড ফোর রিপ্লেসমেন্টস, অর্থাৎ চারটা বক্স যেখানে আছে সেখানেও বক্সটা চেঞ্জ করে ব্যাকটা করে দিল। ওকে দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। আপনারা এখন দেখেন ব্যাগ, ব্যাগ আমি যেহেতু স্মল লেটারে দিয়েছি এগুলো কিন্তু সবগুলো স্মল লেটারে হয়েছে ব্যাগ, অর্থাৎ আপনার আমার টোটাল এন্টায়ার শিশিটের কোনো একটা ইনফরমেশান বা কোনো একটা ডাটা আমি যদি চেঞ্জ করতে চাই বা খুঁজতে চাই সেক্ষেত্রে আমার এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনটা ব্যবহার হবে। তো গো টু স্পেশাল আমরা পরে করবো, জানবো অ্যাডভান্স লেভেলে। তো ফর্মুলাস, তারপরে আপনার, আচ্ছা আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এখানে ফাইন্ডের মধ্যে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে অপশনস, অপশনসগুলো অ্যাকচুয়ালি আরও অনেক বড় শিটের জন্য প্রয়োজন হয়। তো আপাতত বিগিনিয়ার লেভেল আপনাদের এতটুকু জানলেই হবে, এটা না জানলেও চলবে। তো যাই হোক, তো আমরা ফর্মুলাস যদি যাই, এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফাইন্ড রিপ্লেসের পর গো টু স্পেশাল, এগুলো আপাতত বিগিনিয়ার লেভেল আপনাদের না জানলেও চলবে। তো ফর্মুলাসে যদি আমি ক্লিক করি, তাহলে ও এন্টার শিটে কোথায় কোথায় ফর্মুলা ইউজ করা হয়েছে ও কিন্তু সেটা দেখাবে। তো আমার শুধুমাত্র এই এইচ কলামের এই সেলগুলোতে ফর্মুলা ইউজ হয়েছে, সো এগুলো কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি ফর্মুলাসে ক্লিক করেন, এন্টায়ার শিটে কোথায় কোথায় ফর্মুলা ইউজ হয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কমেন্টস, ফর্মুলাসের নিচে যেটা ছিল সেটা হচ্ছে কমেন্টস। তো যাই হোক, তো আমরা কমেন্টস যেটা দেখব, সাপোজ আমি আগে একটা এক্সাম্পল দিই, ধরুন আমি এরকম এই শিটটা তৈরি করলাম, কিন্তু আমি এটা এখানে যে এই তারিখে 25 তারিখে যে পারচেসগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে আপনার এই ব্যাগের পারচেসটা আমার ক্রেডিটে করা হয়েছে, সাপোজ আমি ধরে নিলাম ক্রেডিটে। তো আমি চাচ্ছি এই 25 তারিখের এখানে এটা ক্রেডিটে করা হয়েছে একটা সিগন্যাল রাখতে। কীভাবে সিগন্যাল রাখবো? আমি জাস্ট এখানে সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলে একটা অনেকগুলো অপশন আছে, অপশনগুলোর মধ্যে আপনারা খেয়াল করুন এখানের মধ্যে ইনসার্ট কমেন্ট আছে, ইনসার্ট কমেন্ট। আমি ইনসার্ট কমেন্টে ক্লিক করলাম, ইনসার্ট কমেন্টে ক্লিক করলে অটোমেটিক একটা ডায়লগ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা ডায়লগ বক্স
ডায়লগ বক্স দেখা যাবে। এখানে আগে থেকে লেনোভো উঠে আছে কারণ আমার পিসির নামটা বা আমার ল্যাপটপের নামটা লেনোভো, তো আমি এটাকে ক্লিক করে আমি লিখে দিলাম যে ক্রেডিট, যেহেতু এটা ক্রেডিটে কেনা হয়েছে অর্থাৎ বাকিতে কেনা হয়েছে, আমি ক্রেডিট লিখে আমি বাইরে একটা ক্লিক করলাম। এখন আপনারা দেখেছি কমেন্টটা কিন্তু হাইড হয়ে গেছে, কিন্তু যখন আমি আমার কিবোর্ডটা সরি আমার মাউসটা আমি এই সেলের উপর আনবো, তখন কিন্তু এখানে একটা অপশন দিবে ক্রেডিট, আমি আবার সরাই ফেললে কিন্তু আবার এটা চলে যাচ্ছে। অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার মাউসটা যদি এই এই সেলের উপর আনেন, এটা কিন্তু ক্লিক না করলে ও কমেন্টটা দেখাবে। ধরুন আমি এই পারচেসটা এবং এই পারচেসটা, এই দুটো আমি ক্রেডিটে আমি পারচেস করেছি, সো এখানেও আমি একটা কমেন্ট অ্যাড করি ক্রেডিটের। যাই হোক, অর্থাৎ আমার এই দুটো পারচেজে আমার ক্রেডিট ক্রেডিটে আমি পারচেস করেছি এবং আমি কমেন্ট অ্যাড করেছি। আমি যে কোনো শিটে টোটাল আমার ফর্মুলা থাকলেও যে কোনো আমি সেলে আমি কমেন্ট অ্যাড করতে পারবো, যে কোনো সেলে। তো তো আমি ধরে নিলাম আমার এন্টায়ার শিটে আমি এই দুটো কমেন্টই আমি অ্যাড করেছি, এবং এই দুটো কমেন্ট কোথায় কোথায় কমেন্ট আছে আমি যদি তা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ট্যাবে গিয়ে এই কমেন্টসের এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ও দেখুন ও কিন্তু সিলেক্ট করে ফেলছে, এটা এবং এটা কিন্তু সিলেক্ট করে ফেলছে। আপনারা আবার দেখুন আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গেলাম এবং কমেন্টসে ধরলাম, ওটা কিন্তু এই যে 8 এবং 21 এই দুইটা আমার এখানে এই যে দুটো সেল আছে ওখানে কিন্তু শো করছে। অর্থাৎ আপনারা কোনো সেলে যদি কমেন্ট থাকে তাহলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এই অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে কমেন্টস অপশন দিয়ে কোথায় কোথায় কমেন্টস দেওয়া আছে ওটা দেখতে পারবেন। তো যাই হোক, তো আশা করি এই অ্যাট্রিবিউটসটা আপনারা ভালোভাবে বুঝেছেন। একটা ব্যাপার, যদি আপনারা এই কমেন্টসটুকু ডিলেট করতে চান, সেক্ষেত্রে আপনারা সেলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন এবং ডিলেট কমেন্ট দিবেন। আবারও দেখাচ্ছি, সেলটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন এবং ডিলেট কমেন্ট করলে সাথে সাথে কমেন্টটা কিন্তু চলে গেছে। এবং আমি যদি আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে কমেন্ট দিই, তাহলে লেখা দেখাচ্ছে যে নো সেলস ওয়্যার ফাউন্ড, অর্থাৎ কোনো সেলেই কোনো কমেন্ট নেই। তো যাই হোক, আশা করি আপনারা বুঝেছেন কীভাবে কমেন্ট অ্যাড করতে হয়, কীভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে হয়। তো যাই হোক, তো আজকের সেশন আমি এখানেই শেষ করছি। তো আমরা সামনের সেশনে কীভাবে এই যে শিটটা আমরা তৈরি করেছি এটাকে কীভাবে প্রিন্ট মানে পেজ লেআউটে ফেলে আমরা প্রিন্ট করব সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। তো সবাইকে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।